ওম নম শিবায়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। শ্রাবণ মাস চলে এসেছে আর শ্রাবণ মাসে সব ভক্তরা বাবা মহাদেবের পুজো করে থাকেন। আজকে বাড়িতে প্রত্যেক সোমবার আমরা কিভাবে শ্রাবণের শিবের মাথায় জল ঢালবো, রুদ্রাভিষেক করব, সেই সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে। শ্রাবণ মাস একটি পবিত্র মাস আর এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়ে থাকে। মনে করা হয় যে এই শ্রাবণ মাসে বাবা মহাদেব ও মা পার্বতী উভয় মর্তে নেমে এসেছিলেন এবং পৃথিবী ভ্রমণ করছিলেন ভক্তদের প্রার্থনায় সাড়া দিতে ও তাদের আশীর্বাদ প্রদান করতে। তাই প্রতি সোমবার শিবভক্তরা উপাস রাখেন এবং বিশ্বাস করেন বাবা মহাদেব তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন এবং তাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবেন। সকাল সকাল সোমবার দিন স্নান সেরে ঠাকুর মন্দিরে চলে আসলাম। এখানে পুজোর সমস্ত সরঞ্জাম আমি গুছিয়ে রেখেছি। এখানে পঞ্চামৃতর সমস্ত দ্রব্য রয়েছে, কাঁচা দুধ, ঘি, মধু, দই আর শর্করা, আর রয়েছে সিদ্ধি, আর পাঁচ রকম ফল রয়েছে, গঙ্গাজল রয়েছে, ফুলের মালা রয়েছে, আকন্দ ফুলের মালা, বেলপাতা, এই সমস্ত ফুল রয়েছে, আর যে কোনো সাদা ফুল আমরা মহাদেবের কাছে নিবেদন করতে পারি, আর চন্দন রয়েছে, ধূপবাতি রয়েছে। শ্রাবণ মাসে সোমবার করে উপবাস রাখবেন আর বাবার মাথায় জল ঢেলে আপনি জল গ্রহণ করতে পারেন। আমি যেহেতু নির্জলা উপবাস রাখি তাই বাবার কাছে অভিষেক করে বাবার মাথায় জল ঢেলে তারপর জল গ্রহণ করি। সারাদিন ব্যাপী আমি ফল আর মিষ্টি আহার করে থাকি, এদিনকে চাল বা গমের তৈরি কোনো জিনিস খাই না। তো আপনারাও চাইলে এইভাবে উপবাস করতে পারেন, আর যারা অক্ষম শারীরিকভাবে উপবাস রাখতে তারা বাবার মাথায় জল ঢেলে যে কোনো নিরামিষ খাবার আজকে দিনে গ্রহণ করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার শিবলিঙ্গটি পরিষ্কার করে নিয়েছি। এবার শিবলিঙ্গটিকে একটি থালার মধ্যে বসিয়ে আমি সবার প্রথমে অভিষেক করব। আর এখানে আমার মহাদেবের মূর্তিটি দেখতেই পাচ্ছেন, এই মূর্তিটিকেও ভালো করে আমি গঙ্গার জল দিয়ে, অগুরু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে হাতে জল নিয়ে আমরা আচমন করে নেব। ওং অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থান গত পিপাজৎস্বরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তরে শুচি পাপহং পাপকর্মহং পাপত্তা পাপসম্ভবাং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রীহরি। এইভাবে আমরা দেহ শুদ্ধিকরণ করে নিলাম। এবার বাবার কাছে প্রণাম জানাচ্ছি বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে। ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনা মৃত্যুর্মুক্ষি মমামৃতাৎ। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। এবার এখানে যে স্নানপাত্রটি নিয়েছি এর মধ্যে একটি বেলপাতা বসিয়ে নিলাম। স্নানপাত্রটি অবশ্যই পরিষ্কার করে নেবেন। আমি এখানে একটি পিতলের থালা নিয়েছি, আপনি চাইলে পাথরের থালা বা বাটিও নিতে পারেন। আর এখানে আমি শিবলিঙ্গটি বসিয়ে দিলাম। সবসময় শিবলিঙ্গটি উত্তর দিকে মুখ করে রাখবেন আর আপনি নিজেও উত্তর দিকে মুখ করে বসবেন। তো আমি এখানে শিবলিঙ্গটিকে উত্তর দিকে মুখ করে নিলাম। সমস্ত স্নানের সরঞ্জাম গুছিয়ে নিলাম। এবার আমি একে একে পঞ্চামৃত দ্বারা স্নান করব। আপনি চাইলে একসঙ্গে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন, আলাদা আলাদা করেও আপনি অভিষেক করতে পারেন। সবার প্রথমে আমি ঘি দিয়ে অভিষেক করব আর এই মন্ত্রটি বলব। ওম নম শিবায় ইদং ঘৃতায় নম। এই মন্ত্রটি পাঠ করে আমি ঘি দিয়ে বাবাকে অভিষেক করব। আপনি যখন বাবার অভিষেক করবেন অবশ্যই নন্দীদেবেরও অভিষেক করবেন। প্রথমে বাবার অভিষেক করবেন, মাতৃ গৌরী পীঠেও এইভাবে ঘি দেবেন, তারপরে নাগ দেবতা ও নন্দীদেবকেও ঘি মাখিয়ে দেবেন। এরপর আমরা মধু দিয়ে বাবার অভিষেক করব ও এই মন্ত্রটি পাঠ করব। ওম নম শিবায় ইদং মধুপতায় নম। ওম নম শিবায় নম। ওম নম শিবায় নম। ওম নম শিবায় নম। আপনি যদি কোনোরকম মন্ত্র উচ্চারণে সক্ষম না হন তাহলে বাবা মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় এই মন্ত্রটি বলেও আপনি বাবার অভিষেক করতে পারেন। এরপর আমি শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি দিয়ে আপনি বাবার অভিষেক করতে পারেন। এরপর আমি দই বা দুধ দিয়ে বাবার অভিষেক করছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, গরুর দুধ দিয়ে বাবার অভিষেক করছি। তারপরে আমি দই নিয়েছি, দই দিয়ে বাবার অভিষেক করছি। দই দিয়ে অভিষেক করা হয়ে গেলে আমি এখানে কাঁচা দুধ দিয়ে অভিষেক করেছি। ওম নম শিবায় নম। ওম নম শিবায় নম। ওম নম শিবায় নম। ওম নম সোমেশ্বরায় নম রুদ্রায় নম।
ओम नमो बाणेश्वराय नमो ओम नमो शिवाय नमो। এরপর আপনি একত্র এইভাবে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন, সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত দিয়েও এইভাবে অভিষেক করতে পারেন। আর আজকের দিনে বাবাকে গঙ্গা জলের মধ্যে সিদ্ধি মিশিয়েও আপনি অভিষেক করতে পারেন। এখানে আমি বাবাকে সিদ্ধি নিবেদন করলাম। এরপর বাবার আমি গঙ্গা জল দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় নমঃ এতত পাদং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ এতত পাদং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ এতত পাদং শিবায় নমঃ। এইভাবে আমি গঙ্গাজল দ্বারা বাবা মহাদেবের অভিষেক করলাম। মাতৃগৌরীপীঠেও গঙ্গাজল দিলাম, নাগ দেবতাকে ও নন্দী দেবতাকেও আমি এইভাবে গঙ্গাজল দিয়ে অভিষেক করলাম। এরপর আমি বাবা মহাদেবের কাছে একটি দীপ প্রজ্বলিত করলাম। ওম নমঃ শিবায় এষো দীপায় নমঃ এই মন্ত্রটি বলে প্রদীপ প্রজ্বলন করলাম। আর বাবার কাছে এখানে আমি চন্দন দিয়ে, সাদা চন্দন দিয়ে এইভাবে ত্রিপুণ্ড এঁকে দিলাম। এইভাবে তিনটি আঙ্গুলের মধ্যে চন্দন দিয়ে বাঁদিক থেকে ডান দিকে করে দেওয়াকে একটাকেই ত্রিপুণ্ড বলা হয়ে থাকে। মাতৃগৌরীপীঠ ও নন্দী দেবতা ও নাগ দেবতাকেও চন্দন নিবেদন করলাম। ওম নমঃ শিবায় এষো গন্ধ শিবায় নমঃ এই চন্দন দেওয়ার সময় এই মন্ত্রটি বলতে পারেন। এরপর বাবার কাছে তিনটে পাতাযুক্ত বেলপাতার চন্দন সহযোগে এইভাবে দিলাম আর এই মন্ত্রটি পাঠ করব বেলপাতা দেওয়ার সময়। ওম নমঃ শিবায় ইদং স্বচন্দন বিল্বপত্রং শিবায় নমঃ। আপনি তিনটি, পাঁচটি, সাতটি, যে কটা আপনার মনের ইচ্ছা বেলপাতা নিবেদন করতে পারেন। বেলপাতাটি এইভাবেই দেবেন। এরপর আমি বাবার কাছে একটি সাদা ফুল নিবেদন করলাম। ওম নমঃ শিবায় ইদং স্বচন্দন পুষ্পায় শিবায় নমঃ এই মন্ত্রটি বলে ফুল নিবেদন করব। এরপর আমরা একটি আকন্দলের মালা চন্দন মিশ্রিত করে বাবার কাছে নিবেদন করব আর এই মন্ত্রটি বলব। ওম নমঃ শিবায় ইদং মাল্যং শিবায় নমঃ। এরপর আমি একটি সাদা ফুল চন্দন সহযোগে, বেলপাতা সহযোগে বাবার চরণে নিবেদন করলাম। আজকের দিনে বাবার কাছে আমি একটি পদ্ম ফুল নিবেদন করছি। আপনারা চাইলে শ্বেত অপরাজিতা নীলকণ্ঠ ফুলও বাবার কাছে নিবেদন করতে পারেন। আমি এই পদ্ম ফুলটি বাবার কাছে আজকে নিবেদন করলাম, সে একই মন্ত্র পাঠ করে। ওম নমঃ শিবায় ইদং স্বচন্দন পুষ্পায় শিবায় নমঃ এইভাবে আমি বাবা কাছে ফুল নিবেদন করলাম। এরপর আমি নাগ দেবতার কাছে একটি ফুল নিবেদন করলাম, নন্দী দেবতার কাছেও একটি ফুল নিবেদন করলাম। ওম নমো নন্দী দেবতায় নমো এই মন্ত্রটি বলে আমি নন্দীদেবের কাছে ফুল নিবেদন করলাম ও নন্দীদেবের মস্তকে চন্দনের টিকা পরিয়ে দিলাম। নন্দীদেবের পুজো ছাড়া কিন্তু বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে থাকে, কারণ উনি হচ্ছে বাবার পরম ভক্ত ও বাবার বাহন ছিলেন। তাই যখনই আপনি বাবার অভিষেক করবেন অবশ্যই নন্দীদেবের পুজো করবেন। এরপর চন্দন সহযোগে একটি বেলপাতা ফুল নিয়ে আমি মাতৃগৌরীপীঠে নিবেদন করলাম। ওম নমঃ মাতৃগৌরীপীঠায় নমঃ এই মন্ত্রটি বলে আমি মাতৃগৌরীপীঠে নিবেদন করলাম। বাবার কণ্ঠে যে বাসকী নাগ দেবতা থাকে ওনার উদ্দেশ্যে আমি একটি ফুল নিবেদন করলাম, সাদা ফুল নিবেদন করলাম। এরপর আমি আমার বাবা মহাদেবের যে মূর্তিটি রয়েছে তার চরণে চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করছি। দুটি চরণেই বেলপাতা দিয়ে দিলাম আর আমি ফুল নিবেদন করব। এরপর আমি বাবা মহাদেবের মূর্তিটিতে ফুলের মালা পরিয়ে দিচ্ছি আর মা পার্বতীকেও আমি ফুলের মালা নিবেদন করছি। আমি এখানে সাদা রজনীগন্ধার মালাই দিচ্ছি। আমি প্রত্যেকদিন মা পার্বতীর কাছে লাল ফুলের মালাই নিবেদন করি, আজকে সাদা ফুলের মালাই নিবেদন করছি। আর চন্দকের তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবের কপালে। মা পার্বতীকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এরপর একটু ফুল দিয়ে বাবা মহাদেবের মূর্তিটি আমি একটু সাজিয়ে নিচ্ছি। আপনাদের যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা শিবলিঙ্গে অভিষেকের পরে শিবলিঙ্গটাকে চাইলে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমার গাছে অনেক ফুল ফুটেছিল তাই গাছের ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। বাবার কাছে এখানে আমি পৈতে নিবেদন করছি,
বাবার মস্তকে ছুঁয়ে আমি পাশে রেখে দিলাম। ও কোলকে বাবার কাছে নিবেদন করছি। গাজা কোলকে বাবার খুবই প্রিয়, তো কোলকে নিবেদন করলাম। আর এখানে আমি বাবার কাছে পঞ্চফল নিবেদন করছি, 5টি গোটা ফল বাবার উদ্দেশ্যে নিবেদন করছি। ওম নমঃ শিবায় ইদং পঞ্চফলায় শিবায় নিবেদয়ামি, এই মন্ত্রটি বলে আমি পঞ্চফল বাবার কাছে নিবেদন করলাম। এরপর আমার আরেকটি যে শিব বিগ্রহ রয়েছে সেই বিগ্রহতেও আমি ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি। আর বাবার ধ্যান মন্ত্র বা বাবার যে কোনো মন্ত্র আপনি পাঠ করতে পারেন। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্বয় হেতবে নিবেদয়ামি চাতমানং ত্বংবতি পরমেশ্বরা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, বাবার চরণে ফুল বেলপাতা দিয়ে দিলাম। এরপর আমরা বাবার কাছে নৈবেদ্য নিবেদন করলাম। আমি এখানে একটি আসন বেছে নিয়েছি, এর মধ্যে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। অর্থাৎ আমি কল্পনা করে নিয়েছি এই আসনে আসবেন বাবা মহাদেব, আসন গ্রহণ করবেন আর এই নৈবেদ্য গ্রহণ করবেন। জলের গ্লাস দিয়ে দিলাম আর নৈবেদ্যের মধ্যে ফুল ও বেলপাতা দিয়ে দিলাম। আর বাবার কাছে আমি এই মন্ত্র বলে নৈবেদ্য নিবেদন করব। ওম নমঃ শিবায় ইদং সোপকরণ নৈবেদ্যং নমঃ শিবায় নিবেদয়ামি। এরপর আমি জল নিবেদন করব এই মন্ত্রটি বলে। ওম নমঃ শিবায় ইদং প্রাণার্থদকং শিবায় নমঃ, এই মন্ত্রটি বলে আমরা জল নিবেদন করলাম। এইভাবে বাবার কাছে আমরা নৈবেদ্য নিবেদন করলাম। এরপর আমি রুদ্রাক্ষের 108টি মালা, যেটা দিয়ে আমি জাপ করে থাকি, সেই মালাটি নিলাম। আর এখানে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি বলে 108 বার বাবা মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র জাপ করব। আপনি চাইলে যদি আপনার কাছে কোনো মালা না থাকে এমনি বাবার কাছে জাপ করতে থাকতে পারেন 10 মিনিট 15 মিনিট, আপনার যতক্ষণ ইচ্ছা। এরপর আমি এই রুদ্রাক্ষের মালা বাবার গলায় পরিয়ে দিলাম। বাবার কাছে এই রুদ্রাক্ষ আজকের দিনে নিবেদন করা খুবই শুভ। আপনি চাইলে রুদ্রাক্ষ যদি মালা না থাকে 1টি বা 5টি রুদ্রাক্ষ নিবেদন করতে পারেন। এরপর আমি বাবার কাছে পুষ্পাঞ্জলি দেব ফুল ও বেলপাতা সহযোগে। ওম নমঃ শিবায় এষো স্বচন্দন বিল্বপত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি শিবায় নমঃ, এই মন্ত্রটি 3 বার পাঠ করে বেলপাতা চন্দন সহযোগে বাবার কাছে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এরপর আমি বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে হাত জোড় করে প্রণাম করব। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি চাতমানং ত্বংবতি পরমেশ্বরা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এরপর আমি বাবার কাছে ধূপদীপ প্রজ্বলিত করছি। ধূপদীপ আগে প্রজ্বলিত করে তারপর আমরা ধূপদীপ ও বাবার কাছে নিবেদন করব। কোষাকোষির থেকে একটুখানি জল নিয়ে ধূপদীপের মধ্যে ছিটিয়ে নেব আর এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় নমঃ এষো ধূপায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এষো দীপায় নমঃ, এইভাবে আমরা ধূপদীপ বাবার কাছে নিবেদন করে নিলাম। এরপর আমরা বাবার কাছে আরতি করব এই ধূপদীপ দিয়ে। আপনি আরতির সময় ওম নমঃ শিবায় জাপ করতে পারেন বা বাবার যে কোনো মন্ত্র আপনি মনে মনে জাপ করতে পারেন। আমি বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করি, বাবার আরতি করে থাকি বেশিরভাগ সময়। ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি ভবন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাত। ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি ভবন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাত। ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি ভবন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাত। এরপর পঞ্চপ্রদীপ ধরে নিলাম। পঞ্চপ্রদীপ দিয়ে আবার আমরা বাবার কাছে আরতি করব। আজকের দিনে পঞ্চপ্রদীপ দিয়ে ও কর্পূর দিয়ে বাবার কাছে আরতি করা খুবই শুভ। তো আপনারা চেষ্টা করবেন আজকের দিনে অর্থাৎ সোমবার দিন, শ্রাবণের সোমবারে পঞ্চপ্রদীপ ও কর্পূর দিয়ে বাবার কাছে আপনারা আরতি করবেন। পঞ্চপ্রদীপটিও বাবার কাছে নিবেদন করে নিলাম। এরপর কর্পূর দিয়ে আমরা আরতি করছি আর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি।
এইভাবে আমরা ধূপ দীপ পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে বাবার কাছে আরতি করলাম, আর আজকের দিনের মতো পুজো এইভাবেই শেষ করলাম। আপনারা চাইলে দুপুরবেলা 12টার মধ্যে বাবার অভিষেক করতে পারেন, আর না তো সন্ধ্যাবেলা প্রদোষকালেও বাবার অভিষেক করতে পারেন। যারা সোমবার দিনের ব্রত রেখে থাকেন তারা সচরাচর প্রদোষকালেই বাবার মাথায় জল ঢেলে বাবার পুজো করে থাকেন, আর সারাদিন নির্জলা উপোস করে ফলাহার করে থাকেন। তো এইভাবেই আমি প্রত্যেক সোমবার আমার পুজো করে থাকি। আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে যাওয়ার আগে অবশ্যই ওম নমঃ শিবায় বলে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর শ্রাবণের প্রত্যেকটি সোমবার চেষ্টা করবেন নিজেদেরকে বাবা মহাদেবের কাছে উৎসর্গ করে দিতে। বাবা মহাদেব আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করুক, এই প্রার্থনাই করছি। ওম নমঃ শিবায়।